চিন্তা বাড়াচ্ছে কোভিড। গত 24 ঘন্টায় দেশে মৃত্যু হয়েছে 12 জনের, এর মধ্যে দিল্লিতে 4 জন, হিমাচল প্রদেশে 4 জন এবং গুজরাট, জম্মু ও কাশ্মীর, মহারাষ্ট্র, রাজস্থানে 1 জন করে কোভিড আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। গত কয়েক মাস সপ্তাহ ধরেই দেশে দৈনিক সংক্রমণ বেড়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে গত 24 ঘন্টায় দেশে আক্রান্ত হয়েছেন 5,880 জন, সেই সঙ্গে দৈনিক সংক্রমণের হার প্রায় 7% কাছাকাছি পৌঁছে গিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে গত 24 ঘন্টায় দৈনিক সংক্রমণের হার 6.91%। দেশে দৈনিক সংক্রমণ বৃদ্ধি হওয়ায় সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন 35,199 জন। দিল্লিতেও বেড়েছে আক্রান্তের সংখ্যা, 699 জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সেখানে। দিল্লিতে সংক্রমণের হার 21%-এর বেশি, যদিও কেরলে দৈনিক আক্রান্তের সংখ্যা সবচাইতে বেশি। গুজরাট, হিমাচল প্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ুতে দৈনিক আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য। গত 24 ঘন্টায় দেশে মৃত্যু হয়েছে 12 জনের। তবে কোভিডের ক্রমবর্ধমান পরিস্থিতির মোকাবেলা করতে সজাগ কেন্দ্র। সারা দেশে চলবে সোমবার মক ড্রিল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য নিজে মক ড্রিল পর্যবেক্ষণ করবেন বলে জানা গিয়েছে। হরিয়ানার ঝজরে এইমসে উপস্থিত থাকবেন তিনি। গত সপ্তাহে কোভিড নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী, সেখানেই তিনি এই মক ড্রিলের নির্দেশ দিয়েছিলেন। কোভিড মোকাবেলার প্রস্তুতির পর্যালোচনা করতেই এই মক ড্রিল হবে গোটা দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।